এরপর জান্নাতুল খরিদাউস আপনি জানতে চেয়েছেন ব্যাঙ্কে চাকরি করে এমন পাত্রের বিয়ের প্রস্তাব গ্রহণ করার ব্যাপারে ইসলাম কি বলে কোনো পাত্র যদি শুধু ব্যাংকে চাকরি করে তাহলে সেক্ষেত্রে তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কোনো মুসলিম মেয়ের জন্য সময় দেওয়া উচিত নয় যদি তিনি হারাম থেকে বেচার আসার জন্য আপ্রাণ চেষ্টা করছেন তিনি জানেন এবং সিরিয়াসলি তিনি খুঁজছেন এবং ছেড়ে দিবেন প্রতিজ্ঞাবদ্ধ হন তাহলে ভিন্ন কথা কিন্তু যদি এই চেতনাবোধি তার মধ্যে না থাকে তার ভিতরে এই উপলব্ধি জাগ্রত না থাকে যে তিনি হারামে লিপ্ত আছেন এবং হারাম থেকে বেঁচে থাকা জরুরি তাহলে সেক্ষেত্রে এরকম ছেলেকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করা উচিত নয় জীবনসঙ্গী হিসাবে দিনদার পাত্র বা পাত্রী গ্রহণ করতে হবে হাদিসের আলোকে আমরা সেটি বুঝতে পারি সৈম হসেন হাদিসের আসান করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইন আল্লাহ ইল্লাহা তৈবালু ইল্লাহ তৈবা আল্লাহ তালা পবিত্র পবিত্র ছাড়া আর কোনো কিছু গ্রহণ করেন বিধায় হারাম উপার্জন দিয়ে বা হারাম সম্পদ দিয়ে হারাম খাবার দিয়ে নিজের দেহ এবং শরীরকে নিজেকে গঠন করা এটা কোনো ইমানদারের জন্য জায়েজ নয়